সাঁইত্রিশ বছর বয়সে ইউরোপের পাট চুকিয়ে সৌদি প্রলীগে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো আর একটু বিশ্রামে থাকতে ছত্রিশ বছর বয়সে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকাল দিগে নতুন ঠিকানা খুঁজে নেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি সেখানেই ব্যতিক্রম লুকা মদ্রিজ আটত্রিশ বছর বয়সেও ইউরোপের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই মিডফিল্ডার গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ক্লাব ফুটবলকে বিদায় জানান মিডফিল্ডে লুকার দীর্ঘদিনের সতীর্থ টনি টনিক্রুস তখনই অনেকে ধারণা করেছেন হয়তো সতীর্থের সঙ্গে নিজেও বুট তুলে রাখবেন তবে ক্রোয়েশিয়ান এই ফুটবলার জানান ফুটবলকে এখনই বিদায় জানাচ্ছেন না তিনি আর রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির ম্যাচ শেষ হওয়ায় গুঞ্জন উঠে মেজর লিগ সকার কিংবা সৌদি প্রলীগই হবে মাদ্রিচের পরবর্তী গন্তব্য তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ক্রুস মদ্রিচের রিপ্লেসমেন্ট খুঁজে পেলেও দুই হাজার আঠারো জয়ী ফুটবলারের ওপর এখনই আস্থা হারাচ্ছেন না চ্যাম্পিয়নরা তাই তো আরো একটা মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে রিয়াল দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লস ব্লাঙ্কোদের মাঝ মাঠের দায়িত্বে থাকছেন ক্লাবটির হয়ে ছয়টা চ্যাম্পিয়ন্স লিগ জেতা মদ্রিজ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট আউটচার্ট সবচেয়ে কম সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদের ক্লাব প্রেসিডেন্ট ফোরন্তিনো পেরেজের উপস্থিতিতেই নতুন চুক্তি স্বাক্ষর হয় পরে চুক্তির বিষয়টি নিজেদের ফেসবুক ও অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করে রিয়াল মাদ্রিদ আরও এক বছর চুক্তি নবায়ন করায় সমর্থক ও ক্লাবকে ধন্যবাদ জানায় লুকা মাদ্রিদ ইস্তারা কেমন আছেন বিশ্বের সেরা ক্লাবের সঙ্গে আরও একটা বছর চুক্তি নবায়ন করে আমি অনেক আনন্দিত সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য হালা মাদ্রিদ রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ছাব্বিশটি শিরোপা জিতেছেন লুকা মদ্রিচ ও নাচো এই মৌসুমে শিরোপা জিতে নাচোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে মদ্রিচের সামনে ফাহিম ইসলাম সময় সংবাদ